নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের এমন পাঁচটি বদ গুণের বিষয়ে আলোচনা করব, যে পাঁচটি বদ গুণ যদি সংশোধন করতে পারেন অবশ্যই আপনি সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন। আপনারা সবাই জানেন যে দ্বাদশ রাশি চক্রের প্রথম যে রাশি সেই রাশির নাম হলো মেষ রাশি। মেষ রাশিতে তিনটি নক্ষত্র রয়েছে, একটি কেতু নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্র, দ্বিতীয় হলো ভরণী নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র, এবং অন্য যে নক্ষত্র রয়েছে তা হলো কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবিদেবের নক্ষত্র। তাই মেষ রাশির মধ্যে কিন্তু তিনটি নক্ষত্রের সমন্বয় এবং মেষ রাশি হলো দ্বাদশ রাশি চক্রের প্রথম রাশি এবং এই রাশির অধিপতি হলো মঙ্গল। আপনারা সবাই জানেন মঙ্গল হলো দেব সেনাপতি, মঙ্গল হলো ভূমিপুত্র। তাই দেব সেনাপতি ভূমিপুত্রের অধিপতি হলো এই মঙ্গল, তার মধ্যে ভয় ভীতি এগুলো নেই, সমস্ত কাজে সে ঝাঁপিয়ে পড়তে পারে, লিডারশিপের মতন ক্ষমতা কিন্তু তার মধ্যে রয়েছে, তার মধ্যে উচ্চ আশা রয়েছে এবং সেলফ কনফিডেন্স লেভেল অনেকটা বেশি, সাহসিকতায় পরিপূর্ণ, পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ এবং তার মধ্যে ক্রিয়েটিভিটির গুণ রয়েছে। তাই এত গুণ থাকা সত্ত্বেও দেখা যায় মেষ রাশির জাতক জাতিকারা বেশ কিছু কিছু ক্ষেত্রে অসফল হয় আর তার পিছনে রয়েছে বেশ কিছু বদ গুণ। সেই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং সেই বদ গুণগুলো যদি রেক্টিফাই করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে সফলতা আসবে। মেষ রাশির সিম্বল হলো ভেড়া বা মেষ এবং মেষ হলো গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের প্রতীক, প্যাশনিয়েট, মোটিভেটেড এবং কনফিডেন্ট লিডার্স। ওভারঅল বলতে পারেন মেষ রাশি হলো বান্ডিল অফ এনার্জি, কারণ এটি হলো অগ্নি তত্ত্বের রাশি। মেষ রাশির জাতক জাতিকার মধ্যে অবশ্যই লিডারশিপ কোয়ালিটি রয়েছে, অপরকে সাহায্য করার জন্য সে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে ঝাঁপিয়ে পড়তে পারে এবং এর মধ্যে সেলফ কনফিডেন্স লেভেল এতটাই বেশি যে কোনো ভাবে যে কোনো মুহূর্তে সে কাজের বিষয়ে ঝাঁপিয়ে পড়ে, নতুন নতুন আইডিয়া কিন্তু তার মধ্যে চলে আসে এবং অপরের সাজেশনকে সে নিতে পছন্দ করে। তবে সে ভালোবাসে নিজের চিন্তা ভাবনা দিয়ে এগিয়ে যেতে, অপরের চিন্তা ভাবনাকে খুব বেশি আমল দেয় না। যেহেতু এটি ফায়ারি এলিমেন্টস এবং মঙ্গল হলো এই রাশির অধিপতি, কোনো রকম সময় নষ্ট না করে এরা কিন্তু কর্মক্ষেত্রে এগিয়ে যায়। এদের পথ যদি সঠিক হয় তাহলে সফলতার শীর্ষে পৌঁছাতে পারে। আগেই বলেছি এই ধরনের জাতক জাতিকারা অনেক বেশি সাহসী হয়, যে কোনো সমস্যাকে ট্র্যাকেল করতে পারে, এমনকি নিজের জীবনকে বিপন্ন করে দিতে পারে। এদের মধ্যে একটা ক্রিয়েটিভ মাইন্ড রয়েছে, কঠিন পরিবেশ পরিস্থিতিতে তার ক্রিয়েটিভিটি দিয়ে সে নতুন ভাবে এগিয়ে যায়। কিন্তু সমস্যা হলো পাঁচটি বিষয়, যে পাঁচটি বিষয় সে কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারে না আর তার জন্য বারবার ব্যর্থ হতে পারে। আর আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এই পাঁচটি বিষয়ে সতর্ক থাকুন। প্রথমত হলো সেলফিশনেস। মেষ রাশির জাতক জাতিকারা নিজের বিষয়ে চিন্তা ছাড়া খুব বেশি চিন্তা করে না, মানুষের জীবনে সবকিছু জানা থাকে না, সেজন্য নলেজ গ্যাদার করতে হয়, কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা এই নলেজ গ্যাদার করতে চায় না আর ল্যাক অফ নলেজের জন্য তার জীবনে কিন্তু ব্যর্থতা চলে আসে, তার সমস্ত যে এনার্জি সেই এনার্জি কিন্তু ওয়েস্ট হয়ে যায় বা ড্রেনেজ হয়ে যায়, সে তার নিজেকে নিয়েই ভাবতে ভালোবাসে। তাই এই সেলফিশনেস বিষয়টি যদি তার মন থেকে দূরে সরিয়ে ফেলে এবং একসঙ্গে সবাই মিলে কাজ করবে এমনটাই মানসিকতা তার থাকে তাহলে কিন্তু সে কর্মজীবনে অনেক দূর এগোতে পারবে, কারণ তার এনার্জি এবং তার কাজ করার যে প্রবণতা তার সঙ্গে যদি প্রপার নলেজ অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু কর্মক্ষেত্রে অনেক বেশি সে সফলতা পাবে। দ্বিতীয় যে নেগেটিভ পয়েন্ট হলো তা হলো তার অ্যাটেনশনের অভাব, অর্থাৎ কোনো কাজে মনোযোগ দিয়ে করার বিষয়টি তার ধাতে সয় না, কোনো কাজে অ্যাটেনশন না দেওয়ার জন্য সে কিন্তু ব্যর্থ হতে পারে, কোনো কাজ করতে গিয়ে কোথাও থামতে হয় আবার কোথাও মুভ করতে হয়, তাই কোথায় থামবে বা কোথায় এগোবে এই বিষয়টি কিন্তু তার মধ্যে ডেভেলপ হয় না, তাই অ্যাটেনশন সেকিং এর জন্য কিন্তু বারবার সে ব্যর্থ হয়ে যায়। তা হতে পারে তার কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা কিংবা তার পারিবারিক জীবনে। তৃতীয় যে সমস্যার কথা বলবো তা হলো অতিরিক্ত রাগ, আউটব্রাস্ট অফ অ্যাঙ্গার, অর্থাৎ অতিরিক্ত রাগই তার কিন্তু সবকিছু পুড়িয়ে দেয়, সম্পর্ককে নষ্ট করে দেয়, কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করে বা যে কাজ করতে চাইছে সেই কাজের শেষ অবস্থাতে সে যেতে পারে না, কোনো কাজ করে মানসিক শান্তি পায় না। তাই সে যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে পারে তাহলে কিন্তু সে কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে একজন সফল ব্যক্তি হবে।
এবং সর্বশেষ যে নেগেটিভ চরিত্রের কথা বলবো তা হলো ইম্পালসিভ বিহেভিয়ার, অর্থাৎ যে কোনো কাজ খুব দ্রুত ডিসিশন নেয়, অর্থাৎ তার মধ্যে কোনো রিসার্চ ওয়ার্ক নেই, আর সেই জন্যই কিন্তু বারবার সে ব্যর্থ হয়। তাই কোনো কাজ করার আগে সে যদি একটু রিসার্চ ওয়ার্ক করে, অর্থাৎ এই কাজের পিছনে আর কি কি বিষয় রয়েছে, কোন সমস্যা আসতে পারে, কোন পথে গেলে আরো বেটার সে করতে পারে, তাহলে কিন্তু তার মধ্যে যে এনার্জি রয়েছে সেই এনার্জি দিয়ে সে অনেক দূর পর্যন্ত এগোতে পারবে। এই পাঁচটি বিষয় যদি সে সতর্ক থাকে এবং এই পাঁচটি বিষয়কে সে যদি রিপেয়ার করতে পারে, তাহলে অবশ্যই তার জীবনের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সে পৌঁছাতে পারবে। সে তার জীবনে যা চাইবে সে অবশ্যই করতে পারবে, কারণ তার মধ্যে রয়েছে অগাধ শক্তি, তার মধ্যে রয়েছে কাজ করার ক্ষমতা, সাহসিকতা, অর্থাৎ সবকিছু থাকা সত্ত্বেও এই পাঁচটি কারণের জন্য সে অনেক সময় ব্যর্থ হয়। তাই আজ থেকে মেষ রাশির জাতক কিংবা জাতিকারা এই পাঁচটি বিষয়কে নিয়ন্ত্রণ করুন আর জীবনের শীর্ষে অবশ্যই পৌঁছে যান। আশা করবো ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।